অনারেবল ভিউয়ার, আগের ভিডিওতে আমি মুখ বেঁকে যাওয়া বা বেলস পলসি সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা দিয়েছিলাম এবং সেখানে আমি বলেছিলাম যে এই রোগের প্রাথমিক লক্ষণগুলো কী কী থাকে, এই রোগ কাদের বেশি হয়, কখন হয়, কীভাবে হয়। আজকে আমি এর ম্যানেজমেন্ট সম্পর্কে বলবো। তো ম্যানেজমেন্ট সম্পর্কে বলতে গেলে একটু ভাগ করে করে বলতে হয়, তাই তো? তো ম্যানেজমেন্টে প্রথমে আপনাকে রোগটা তো ধরতে হবে, তাহলে এই রোগটা কীভাবে ধরা যায়? একটা রোগ ধরতে গেলে চিকিৎসকেরা সাধারণত তিনটি জিনিসের প্রতি লক্ষ্য রেখে একটা রোগ নির্ণয় করে থাকেন। যেমন, তার একটা হিস্ট্রি নিতে হয়, ক্লিনিক্যাল এক্সামিনেশন করতে হয়, কিছু ইনভেস্টিগেশন করতে হয়। তাহলে আমরা দেখি যে এই রোগী হিস্ট্রিতে কী বলবে। যেমন, আমি যদি বলে থাকি যে একটি রোগী এসে আমাকে বললো যে তার ডান দিকে আমি চোখটা বন্ধ করতে পারছি না, আমার মুখটা বাঁ দিকে বেঁকে গেছে, আমার ডান দিকে চোখ দিয়ে পানি ঝরছে, আমার মুখটা কুলি করার সময় মুখ দিয়ে পানি পড়ে যাচ্ছে একদিকে, এবং আমার কানের পিছনে একটা ভেসিকুলের মতো দেখা যাচ্ছে। অথবা রুগী এসে বলতে পারে যে আমার কথার মধ্যে কোনো জড়তা নাই, কিন্তু আমার হাত পায়েও কোনো দুর্বলতা নাই। আবার এও বলতে পারে যে আমার ডায়াবেটিসও আছে বা কোনো ইমিউনো সাপ্রেসিভ ডিসঅর্ডার আছে। এই হিস্ট্রিতে সাধারণত এই সমস্ত জিনিস পেলেই আপনি মোটামুটি ধরে নেবেন যে এই রোগটি সম্ভবত বেলস পলসি বা মুখ বেঁকে যাওয়া। এই রুগীর যদি আপনি ক্লিনিক্যাল যদি এক্সামিনেশন করেন, তাহলে কী পাবেন? আমি কিন্তু আগেই বলেছি, রোগীটি বলেছে যে তার ডান দিকের চোখটি সে বন্ধ করতে পারে না। তাহলে কী লক্ষণ দাঁড়াবে? লক্ষণ দাঁড়াবে, এই রোগীকে যদি আপনি বলেন যে আপনার কপালটা কুচকান, তাহলে সে তার ডান দিকের কপালের অংশটি কুচকাতে পারবে না। তাকে যদি আপনি ডান দিকের চোখটি বন্ধ করতে বলেন, তাহলে তার চোখটা ভালো বন্ধ করতে পারবে না। তাকে যদি বলেন দাঁতের সঙ্গে দাঁত লাগিয়ে আপনি ক্লিনচ করেন, টিথ ক্লিনচ করেন, তাহলে দেখা যাবে তার মুখটা বাঁ দিকে বেঁকে গেছে। এবং এই রুগীকে যদি আপনি শীষ দিতে বলেন, মুখে শীষ দিতে বলেন, তাহলে দেখবেন যে শীষটা সে ভালো দিতে পারবে না। এবং এই রুগীর অনেক সময় দেখা যাবে যে তার এই নাকের এখানে এবং মুখের এখানে একটা ফাড়ো থাকে, এটাকে নেজোল্যাবিয়াল ফাড়ো বলে, এই ফাড়োটি অনেক সময় ডিজ্যাপিয়ার হয়ে যায়। এবং এই রুগীকে ইনভেস্টিগেশন মানে ক্লিনিক্যাল এক্সামিনেশন করলে অনেক সময় দেখবেন যে তার হাতের যে জার্সগুলো আমি আগে দেখিয়েছিলাম, যে ব্রিক্স জার্স হয়ে যায় অথবা লং ট্যাক্স সাইন বলেছিলাম, সেটি পাওয়া যাবে না, তার কথার মধ্যে কোনো জড়তা থাকবে না। তাহলে এবার ইনভেস্টিগেশনে কী আসবে? ইনভেস্টিগেশনগুলো ইউজুয়ালি আনহেল্পফুল, ইউজুয়ালি খুব একটা লাভ হয় না। তবে স্পেশাল কিছু সার্কামস্ট্যান্সেসে আমাদেরকে কিছু ইনভেস্টিগেশন করতে হয়। যেমন, ডায়াবেটিসের রুগী যদি থাকে, তাহলে সে ডায়াবেটিসের কথা বলবে, তাকে ব্লাড সুগারটা আমাদের দেখতে হবে। যদি এই রুগীর গিয়েনবারি সিন্ড্রোম বা নার্ভের একটা রোগ হয়ে থাকে, তাহলে তাকে এটা এনসিএস করা যেতে পারে, অথবা তাকে সিএসএফ অথবা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড এক্সামিনেশন করা যেতে পারে। আবার এই রুগী যদি লাইম ডিজিজ বলে একটা ডিজিজ থাকে স্পেশাল সার্কামস্ট্যান্সেসে, তাহলে তাকে লাইম টাইটার করে দেখতে হয়। এরকম আরও কিছু ইনভেস্টিগেশন আছে। অনেকে আবার কিন্তু একটা এমআরআইও করে থাকেন। এমআরআইটা কেন করা হয়? কারণ এই 7 নম্বর নার্ভের সঙ্গেই কিন্তু 8 নম্বর নার্ভ খুব কাছাকাছি থাকে। সেই সমস্ত ক্ষেত্রে আমাদের 8 নম্বর নার্ভও অনেক সময় দেখা যায় ইনভলভ হয়ে যেতে পারে কিছু কিছু কন্ডিশনগুলোতে, যেমন সিপি অ্যাঙ্গেল টিউমার অথবা পত্রমেডুলারি জাংশনের কাছাকাছি যদি কোনো প্যাথোলজি থাকে, সে সমস্ত ক্ষেত্রে একটা এমআরআই করা যেতে পারে। আগেই বলেছি, এটি খুব একটা বেশি আমাদের এই রোগটি নির্ণয়ের জন্য অতটা হেল্পফুল হয় না কিন্তু। এবং এটি আগেও বলেছিলাম আমি যে এটি সাধারণত ক্লিনিক্যালি ভালো বোঝা যায় এবং রোগীর হিস্ট্রি থেকে এটা ধরে বোঝা যায়। এবার আমরা একটু ট্রিটমেন্টের দিকে তাকাই। যে কোনো একটি রোগের ট্রিটমেন্ট করতে গেলে আমাদেরকে সাধারণত দেখা যায় বেশ কয়েকটি ভাগে ভাগ করে বলতে হয়। যেমন, একটি সিমটোম্যাটিক ট্রিটমেন্ট। যেমন, রোগীর সিমটম কী ছিল? সে ডান দিকের চোখটি বন্ধ করতে পারছিল না। তাহলে কী করতে হবে? একটি পেপার ট্যাপ অথবা একটা গজ আমি নর্মাল স্যালাইন দিয়ে সোপ করে সেই চোখটাকে বন্ধ করে রাতে ঘুমাতে বলতে পারি। তাকে আমি একটা চশমা ব্যবহার করতে বলতে পারি যেন তার চোখে বাতাস না লাগে অথবা চোখটা ড্রাই না হয়ে যায়। একটা আর্টিফিশিয়াল টিয়ার সে ইউজ করতে পারবে। এবং তাকে অনেক সময় আমরা বলতে পারি যে আপনি একটা মাসাজ করবেন, মুখের যে উইক পার্ট আছে মাসাজ করবেন, অথবা সে সেখানে ফিজিওথেরাপিস্টের হেল্প নিতে পারে, মুখের মধ্যে একটা চুইংগাম দিয়ে রাখতে পারে। তাকে আপনাকে এটা বলতে হবে যে আপনি কোল্ড এক্সপোজারের জন্য বেশি না যান, ঠান্ডা খাবার একটু অ্যাভয়েড করবেন, এই কথাগুলো তাকে বলে দিতে হবে। আমি নিশ্চয়ই আপনাদেরকে খুব সহজভাবে বোঝানোর মতো চেষ্টা করছি। এই জিনিসগুলো অবশ্যই আপনি রোগীকে বলে দিতে হবে। সাধারণত দেখা যায় রোগী যদি 72 ঘন্টার মধ্যে চলে আসে, আমরা একটু ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট দিয়ে থাকি। যেমন, ধরুন আমি এখানে একটি পেনিসিলিন জাতীয় ওষুধ দিতে পারি। কেউ কেউ বলে এটি খুব একটা ইফেক্টিভ হয় না, কিন্তু অনেক সময় দেখা যায় এই পেনিসিলিনটা যদি 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটে সাধারণত 5 থেকে 10 দিন দেওয়া হয়ে থাকে, তাহলে রোগীর র্যাপিড রিকাভারি অথবা রোগীর ফাংশনাল আউটকামটা খুব ভালো হয়, এটি পরীক্ষায় বোঝা যায় বা আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি। অনেকে আবার দেখা যায় কিছু অ্যান্টিভাইরাল ড্রাগস, যেমন
এসাইক্লোভির অথবা ভ্যালাসাইক্লোভির জাতীয় ওষুধ 5 থেকে 10 দিন দিয়ে থাকে। এই ওষুধগুলো কেউ কেউ বলে ইফেক্টিভ, কেউ কেউ বলে ইফেক্টিভ না। তাহলে এই জিনিসগুলো কিন্তু অনেক সময় চিন্তার বিষয় জাগিয়ে তোলে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নয়। এই ধরনের ওষুধ খেলে আপনার বড় ধরনের কোনো ঝুঁকি যেহেতু সম্ভাবনা নাই, তাহলে আপনি ওষুধগুলো খেতে পারেন, আপনি খেলে কোনো সমস্যা হবে না। আসার কথা হলো, এই রোগটি সাধারণত দেখা যায় 12 সপ্তাহের মধ্যেই ম্যাক্সিমাম ভালো হয়ে যায়, কিন্তু কখনো কখনো কারো কারো দেখা যায় অনেক সময় 12 মাসও লেগে যেতে পারে। তবে একটি খারাপ কথা হলো যে কারো যদি 12 মাসের মধ্যেও ভালো না হয়ে যায়, তাহলে তাকে কিন্তু অবশ্যই একটু কসমেটিক সার্জারি করার অ্যাডভোকেট করা হয়ে থাকে। অনারগুল ভিওয়ার, আমি কিন্তু খুব সহজভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করেছি, এবং আমার ধারণা এই বিষয়গুলো আপনি মাথায় রাখলে ছোট্ট একটি সমস্যা থেকে আপনি নিজে উপকৃত হতে পারবেন, আপনি পারিপার্শ্বিক যদি কোনো লোকের হয়ে থাকে তাকে আপনি সাহায্য করতে পারবেন, অথবা যে কাউকে আপনি সহজ বুদ্ধিটুকু দিতে পারবেন। আর যদি আপনি কনফিউজ হয়ে যান যে না আমার ব্যাপারটা এত সহজ নয়, তাহলে অবশ্যই আপনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। অনারগুল ভিওয়ার, আমরা আলোচনা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, আজকের মতো এখানে রাখতে হবে। আগাম ভিডিও দেখার আমন্ত্রণ থাকবে, সেই ভিডিওতে সম্ভবত আমি মাথা ঘোরানো অথবা ভাটাইগো নিয়ে অথবা ডিজিনেস এই ধরনের বিষয় নিয়ে কথা বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। করোনা মুক্ত বাংলাদেশ এবং পৃথিবীর প্রত্যাশায় আজকের মতো এখানে রাখছি। আল্লাহ হাফেজ।